দেবনর্তকীর সাংবাদিকতা, রচনা চিত্তপ্রিয় চ্যাটার্জি। নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় প্রভু নারায়ণের জয়। একটা খবর আছে প্রভু, অবশ্যই আপনি যদি একটু ধৈর্য ধরে শোনেন। একই ওর বসি, তুমি তুমি কি স্বর্গরাজ্যে নাচ গান ছেড়ে দিয়েছ? এ কি রূপ দেখছি তোমার! কেন প্রভু, নাচ গান ছাড়তে যাব কেন? তাহলে সংবাদ দেওয়ার যে কাজ ভক্ত নারদ করে, সে কাজ তুমি করতে এসেছো কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ, আসলে নাচ গানের বাইরে সাংবাদিকতার জগতে পার্ট টাইমের কাজ নিয়েছি, অবশ্যই আপনাদের প্রিয় নারদমুনির অধীনে এবং কাজও করছি, তালিমও নিচ্ছি। আর আজ উনি আসতে পারবেন না বলে আমি একটা বিশেষ খবর দিতে এসেছি। বিশেষ খবর? সে কি, কোথাও কোনো নতুন মন্দির গড়ে উঠলো নাকি? আমাকে উদ্বোধন করতে যেতে হবে? আমারই পুজো হবে সেখানে, নাকি অন্য দেবতারাও যাবে? শান্ত হন প্রভু, আপনি অশান্ত না হয়ে জগৎ অশান্ত, আর আপনি নিজে যদি অশান্ত হন তাহলে আপনার এই সুন্দর জগৎ মুহূর্তে রসাতলে যাবে। কিন্তু উর্বশী, সংবাদটা আমাকে বলো, না বললে আমি বা সমস্যাটা বুঝবো কেমন করে? তবে আমি খুবই লজ্জিত, আমি শুধুমাত্র ভক্তদের পুজো নিয়ে খুশি থেকেছি, কিন্তু ওদের দুঃখ সমস্যা ও সহযোগিতা করা উচিত ছিল, তা আমি সঠিকভাবে করতে পারিনি, এর প্রায়শ্চিত্ত করতে চাই উর্বশী। ঠিক আছে প্রভু, আর এখন মর্তে আপনার সেই ভক্তদের কথাই তো বলতে এসেছি। আপনার বহু ভক্ত ভিখারি হয়ে গেছে, আর একদিকে কিছু অত্যাচারী মানুষ আপনার ভক্তদের উপর ভয়ঙ্কর অত্যাচার করে চলেছে, তাদের কারোর কান্না কি আপনার কানে আসছে না প্রভু? আসছে উর্বশী, আসছে, তবে ভয়ঙ্কর শব্দ দূষণে ঠিক বুঝতে পারছি না। মর্তের মানুষ শব্দ দূষণে ওস্তাদ, তাই ভক্তদের করুণ কান্না বুঝতেই পারছি না, তবে ওদের নিয়েই তো আমার সব আনন্দ। এখন বলো তো, ওরা সব কি অবস্থায় আছে? নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রভু আপনি যদি শক্তির ভক্তের দুঃখে কাতর হন তাহলে আমি এখন কিচ্ছু বলবো না, চলো সব নিজের চোখেই দেখবেন। বাহ উর্বশী বাহ, তুমি তো ভক্ত নারদকেও ভয় ভাবিয়ে দেবে। তবে সে যাই হোক, আমার শ্রীকৃষ্ণ অবতারই জিন্দাবাদ, আমি ওই অবতারের নানাবিধ পূজা ও ভক্তি কর্মে যখন মর্তে যাই, তখন আলো রং আর শব্দ দূষণে প্রকৃত ভক্তের দুঃখ কষ্টেও বুঝতে পারি না, এই দূষণে আমিও যেন কেমন দিশাহারা হয়ে যাই। বলেন কি প্রভু, আপনি জগৎবাসীর পালন কর্তা, তাই সেই পালন কর্তা হয়েও আপনি দিশাহারা হচ্ছেন, আর সামান্য মানুষ ওরা কি করবে? চলো উর্বশী মরতে চলো, কথা কম কাজ বেশি। একটা করুণ কান্না শুনতে পাচ্ছেন প্রভু? আমি অবশ্য সবসময় শুনি, এবার আপনিও শুনুন আর ভক্তদের কষ্টটাও বুঝুন। কে কাটছে আর কেন কাটছে উর্বশী? শ্যাম অভাগী নারী প্রভু, ঝড় আর বন্যায় ওর ছেলে মেয়ে স্বামী ঘর বাড়ি জমি জায়গা সব গেছে প্রভু, ও এখন রাস্তার ভিখিরি, শুধু আপনাকেই ডাকছে প্রভু, শুধুমাত্র মৃত্যুর জন্য। ওর কোনো আত্মীয় স্বজন নেই? আপনি ছাড়া যে ওর কেউ নেই প্রভু, দুঃসময় ওকে সবাই দূরে সরিয়ে দিয়েছে। ওকে হাঁটতে দিও না উর্বশী, ওর হার মানে সমস্ত নারী সমাজের কলঙ্ক, নারী সমাজের পরাজয়।
অন্ধকারে কি কাটছে উর্বশী? না প্রভু, অন্ধকারের আড়ালে আপনার আরো এক অসহায় ভক্ত কাটছে প্রভু। ভক্তের অপরাধ কি? অপরাধ? হ্যাঁ, অপরাধী বটে। ওর অপরাধ হলো ছোটবেলা থেকে প্রয়োজনে নিজে না খেয়ে আত্মসুখ বিসর্জন দিয়ে যাদের সুখের মুখ দেখালো তারাই আপনার ওই ভক্তকে জঞ্জালের মতন রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। বলো কি উর্বশী, এত বড় অন্যায় করেছে ওরা? একদম, সময় নষ্ট করেনি। স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর আপনার ভক্ত সংসারের সারতত্ত্ব বুঝে এখন শুধুমাত্র মৃত্যু কামনা করছে। মৃত্যু? না উর্বশী, একটু ধৈর্য ধরতে বলো। আমার ভক্ত ন্যায় বিচার পাবে, আর যারা কষ্ট দিয়েছে তারা অন্যায় শাস্তি পাবে, কেউ বাদ যাবে না। প্রভু, যে ভক্তদের দেখছেন তাদের দুঃখটা সত্যি সত্যি অনুভব করছেন নাকি শুধু শুধু ওদের কর্মফল বিচার করছেন? দুটোই করছি। একদিকে মানুষ অত্যাচারিত, অবশ্যই এটা অন্যায়, কিন্তু যে মানুষ সুখের সময় নিজের কথা ভাবে আবার বিপদে পড়েও নিজের কথা ভাবে তাদের কর্মফলটাও দেখছি। কিন্তু প্রভু, ওই যে ক্যামেরা হাতে মেয়েটি অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে অপরাধীদের খবর সংগ্রহ করছে, ওকে কেন ধর্ষিত হতে হলো? আপনারা কেউ কেন ওকে রক্ষা করলেন না? ধর্ষণ? এই খবর তো আমায় কেউ দেয়নি। আপনি তো প্রভু অন্তর্যামী, অথচ দেখুন মেয়েটি ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরেও অন্যায় প্রতিবাদ করার জন্য প্রতি মুহূর্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে। আর আজ অধিকাংশ মানুষই তো স্বার্থপর, আর ওদের কথাই বা কি বলবো। জগৎ পরিচালক হয়ে আপনারাও তো তাই, স্বয়ং মা লক্ষ্মীও তো স্বার্থপরের মতন কাজ করে চলেছেন। এর ফলও ভালো হবে না প্রভু। কিন্তু এর ফল ভালো হবে না বলছে কি বোঝাতে চাইছো উর্বশী? মা লক্ষ্মী হয়তো খুব শীঘ্রই মর্তধাম ছাড়া হয়ে যাবেন, এ যে আমাদের সকলের কাছে বেদনাদায়ক প্রভু। কিন্তু এর ভয়ানক ফল কি হবে জানো উর্বশী? মর্তের মানুষ তো না খেয়ে মারা যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না প্রভু, কিচ্ছু হবে না। মা লক্ষ্মীর অন্যের কোনো প্রয়োজন নেই মর্তবাসীর। বলো কি উর্বশী, তাহলে ওরা খাবে কি? ট্যাবলেট, মানুষের আবিষ্কৃত বিশেষ ট্যাবলেট সব খাদ্য সমস্যা মিটিয়ে দেবে প্রভু। তুমি তো দুঃসংবাদ দিচ্ছ উর্বশী। সবই তো দুঃসংবাদ প্রভু, একমাত্র মা লক্ষ্মী আরামে বিষ্ণুলোকে আছেন, তবে সে আরামও মনে হয় বেশি দিন থাকবে না। মা লক্ষ্মী তো এখনো বুঝতেই পারছেন না ওনার জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। সে কি করে সম্ভব উর্বশী, আমি তো ভাবতেই পারছি না। মর্তের মানুষ পুজো না করলে মা লক্ষ্মীর বিষ্ণুলোকের আসন কি থাকবে প্রভু? সবাই যদি তোমার মতো ভাবত তাহলে বোধহয় জগৎটাই বদল হয়ে যেত উর্বশী। ঠিক বলেছেন প্রভু, মর্তলোকের মানুষও যেমন ভাবে তেমনি স্বর্গের দেবরা রকম ভাবে, তবে নিজের স্বার্থ নিয়ে ভাবার পরিমাণটাই বেশি। কিন্তু ভালো মানুষগুলো সাধারণত বোকা হয়, আর সেই বোকামির জন্যই এই মানুষগুলো দুঃখ পায় বেশি। তবে ওই বোকা মানুষগুলোর জন্যই কিন্তু বিশ্বজগতের ভারসাম্যটা আজও বজায় আছে প্রভু। এই ভারসাম্যটা কোনোদিন ভাবেই যেন নষ্ট হতে দেবেন না। আপনি তো জগতের পালনকর্তা, আপনি চাইলে দেখো উর্বশী, স্বর্গলোকে সুখ আছে, ঐশ্বর্য আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু মর্তলোকে সীমাহীন সমস্যা, দুঃখ কষ্টের মধ্যে কিছু মানুষেরকে গড়ে তোলার যে আনন্দ, সে আমার মনে হয় মা লক্ষ্মী একটা নতুন শিক্ষা নেবে। মা লক্ষ্মী যেখানে জগৎবাসীকে শিক্ষা দেবেন সেখানে নিজেই শিক্ষা নিচ্ছেন? তবে সত্যি যদি শিক্ষা নেন তাহলে ধন্য মা লক্ষ্মী, আর ধন্য প্রভু আপনিও। শোনো উর্বশী, বিশ্বজগতে অন্যায় করলে যেমন সবাইকে শাস্তি পেতে হবে, সে আগে হোক আর পরে হোক, তেমনি কেউ অবহেলার নয়, সে দেবতা হোক, অসুর হোক আর মানবী হোক। তবু ভালো মানুষই কষ্ট পায়, অবহেলিত হয় প্রভু। তবে মা লক্ষ্মী যদি জগৎবাসীর কল্যাণে প্রকৃত শিক্ষা নেন, জগৎ কল্যাণে নিয়োজিত সকল দেবতাগণকে শিক্ষা দিতে
হবে প্রভু, তবেই সকলের মঙ্গল। আর আমিও আশা করছি উপযুক্ত সংবাদের মুখোমুখি আপনাকে দাঁড় করিয়ে আমিও উপযুক্ত সাংবাদিক হতে পারবো। আমিও তখন ধন্য।